রিসেন্টলি আপনারা রায়গঞ্জ পৌরসভা থেকে বেশ কিছু কয়েকটা প্রকল্প হাতে নিয়েছেন, কি কি সেই প্রকল্প? আমাদের রায়গঞ্জ পৌরসভার বোর্ড অফ কাউন্সিলার্স আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে রায়গঞ্জে NBSTC ডিভিশন অফিসের সামনে আমরা শ্রমিকদের সম্মান জানাতে আমরা শ্রমিক স্তম্ভ স্থাপিত করব। সেই কাজ প্রায় শেষ, আমরা উদ্বোধনের অপেক্ষা দাঁড়িয়ে আছি। তার সঙ্গে আমরা একটা NBSTC ডিপোর পাশে আমরা একটি টয়লেট ব্লক তৈরি করে ফেলেছি, সেটা উদ্বোধনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তারই সঙ্গে আমরা রায়গঞ্জ বন্দর পূর্ব শ্মশানে মানুষের চলাচলকে আরও সুন্দর করতে, আপনারা জানেন যে রায়গঞ্জের রাস্তায় গরু বসে থাকে, শুয়ে থাকে। রায়গঞ্জের রাস্তায় এই গরুরা বাসে চাপা পড়ে গেছে, মানুষের পথ চলার অসুবিধে হচ্ছে। এদের কথা ভেবে আমরা একটি পশু প্রাণী সংরক্ষণ কেন্দ্র, যেখানে 20টি গরুকে একসাথে রাখা, তাদের খাওয়ানো, তাদের সমস্ত রকম ব্যবস্থার সঙ্গে আমরা সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে মানুষের মতন রাখার ব্যবস্থা আমরা করতে চলেছি রায়গঞ্জ বন্দর পৌর শ্মশানে, সেটি আমাদের উদ্বোধনের অপেক্ষায় আছে। তারই সঙ্গে বিজ্ঞানসম্মতভাবে আমরা রায়গঞ্জ বিধান মঞ্চে আমরা নব কলেবরে সজ্জিত করে মানুষের জন্য আমরা উৎসর্গ করতে চলেছি। সেখানে আমন্ত্রণ অনুষ্ঠান ভবন এবং আমাদের বিধান মঞ্চের যে অডিটোরিয়ামে যারা ব্যবহার করেন তাদের একসঙ্গে অসুবিধে হতো দুটো পরিচালনা করার ক্ষেত্রে বা দুটো জায়গায় অনুষ্ঠান সম্পন্ন করবার ক্ষেত্রে, সেটির প্রতি আমরা নজর দিয়ে বাস্তবায়িত করে আমরা বিজ্ঞানসম্মতভাবে সেই ভবন এবং বিধান মঞ্চ মানুষকে উৎসর্গ করতে চলেছি। এবং তারই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের পৌর দপ্তরের থেকে আমাদেরকে অতিরিক্ত একটি ডাম্পার গাড়ি দিয়েছেন, অতিরিক্ত একটি কম্প্যাক্টার গাড়ি দিয়েছেন, যার দ্বারা এই শহরকে আরও ভালো রাখবার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার ক্ষেত্রে এই দুটি গাড়ির খুবই প্রয়োজনীয়তা ছিল। সরকার সেটা অনুধাবন করে আমাদের দিয়েছেন দুটি গাড়ি। এই দুটি গাড়িও আমরা একই সঙ্গে এই সমস্তগুলো উন্নয়ন প্রকল্পগুলোকে মানুষের জন্য আমরা উৎসর্গ করতে চাইছি। আচ্ছা সুনীতা, বলছি রায়গঞ্জবাসী দীর্ঘদিনে একটা স্বপ্ন ছিল বাড়ি বাড়ি পানি, সেটাও তো আমরা শুনতে পাচ্ছি। সেই কাজ বিগত পৌর বোর্ডের জন্যে আমরা অনেকটা পিছিয়ে গিয়েছি। বিগত পৌর বোর্ড পাইপলাইন থেকে মানুষের বাড়িতে যে জল পৌঁছানোর সেই DPRই তৈরি করে যায়নি। পৌর বোর্ডের পর যে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসেছিলেন তারা সুষ্ঠু মতো আমাদের SDO এবং আমাদের প্রাক্তন পৌর প্রশাসক বিধায়ক অমল আচার্য মহাশয়ের নেতৃত্বে DPR তৈরি করে সরকারের কাছে জমা করেছিলেন। আমাদের সরকার সেই প্রকল্পে একবারেই 11 কোটি টাকা মঞ্জুর করে আমাদের পাঠিয়ে দিয়েছেন। সেই কাজও আমরা করতে চলেছি। সেই DPR তৈরি হওয়ার জন্যেই আমাদের কাজের দেরি হলো এবং একই সঙ্গে সমস্ত কিছু এই DPR-এর সঙ্গে সঙ্গতি রেখে বাড়ি থেকে পাইপলাইন থেকে বাড়ি সম্পূর্ণ জিনিসপত্রকে আমাদের অ্যাসেম্বল করতে সময় নিচ্ছে। এবং তারই সঙ্গে আমাদের NH-কে অতিক্রম করার পারমিশন নিয়ে যায়নি আগের পৌর বোর্ড, সেটাও আমাদের করতে হচ্ছে। BOC এগুলোর ক্ষেত্রে যথেষ্ট তৎপর ছিল না, সেসব ক্ষেত্রে আমাদেরকে খুব দায়িত্ব নিয়ে আমাদের কাজ করে এই প্রকল্পটিকে তোলার জন্য আমরা চেষ্টা করছি। আমরা আশা করছি যে আমরা সমস্ত কিছু আমরা পেয়ে গেলে আমরা আশা করছি যে আমাদের পাওয়ার 60 ডেজের মধ্যেই আমরা মানুষকে বাড়ি বাড়ি জল পৌঁছে দেবো এবং এই শহরের দক্ষিণ দিকের ওয়ার্ডগুলো আগে জল পাবে। রাজ্য সরকার আমাদেরকে সহযোগিতার ক্ষেত্রে কোনো কার্পণ্য করছেন না, রাজ্য সরকারের 100% সহযোগিতা আমরা প্রত্যেক ক্ষেত্রে পাচ্ছি। আমরা কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং আমাদের পৌর দপ্তরের পৌরমন্ত্রী মাননীয় জনাব ফিরাদ হাকিম মহাশয়ের কাছে এবং আমাদের এই জেলার যিনি পর্যবেক্ষক পরিবহন এবং পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী, ওনারা আমাদেরকে যথেষ্ট সব দিক থেকে সাহায্য সহযোগিতার হাত
বাড়িয়ে দিয়েছে। যদি আরেকটা ব্যাপার আছে যে আগের তুলনায় বৃদ্ধি হয়েছে, নতুন করে আরো কোনো কিছু চিন্তা রয়েছে সন্তানদের জন্য? আছে আছে, আমরা ধীরে সুস্থে আমাদের যে প্রকল্পগুলোর কথা বললাম তারপরেই একটার পর একটা কি প্ল্যান দিয়েছেন মোটামুটি? আমরা বাস স্ট্যান্ডে ডিপিআর পাঠিয়েছি, আমরা বন্দর পৌর শ্মশানের ডাম্পিং গ্রাউন্ডের প্রাচীরের জন্য ডিপিআর সহ আমাদের আবেদন পাঠিয়েছি, আমরা এই পৌরসভার বিল্ডিং নবকলেবরে সজ্জিত করতে চাইছি, আমরা বাস স্ট্যান্ড থেকে এনে যাওয়ার পথে একটা রাস্তা এবং সেই রাস্তাকে সৌন্দর্যায়ন করবার জন্য ডিপিআর পাঠিয়েছি। আমাদের রায়গঞ্জ পৌরসভা মূলত আমরা কোনো অন্ধকার জায়গায় থাকতে দিচ্ছি না। আমরা আসবার পরে 16 মাসে আমরা 26টা উচ্চ বাতিস্তম্ভযুক্ত আলোকসজ্জা অলরেডি ইনস্টল করেছি এবং জ্বালিয়ে দিয়েছি। আমরা আগামী কিছুদিনের মধ্যে আরও অতিরিক্ত 3টি আমরা উচ্চ বাতিস্তম্ভযুক্ত আলোকসজ্জা উপহার দিতে চলেছি। কোথায় কথা সেটা? একটি কাঞ্চনপল্লীর মোড়ে, যা সুভাষগঞ্জে সেকেন্ড কুলিক ব্রিজ দিয়ে আসছেন সেই পথে, একটি পৌর বাস স্ট্যান্ডের মিডিলে এবং একটি আমাদের সৎসঙ্গ আশ্রমের সামনে। এই 3টি আমরা উচ্চ বাতিস্তম্ভযুক্ত আলোকসজ্জা আগামী কিছুদিনের মধ্যে আমরা ইনস্টল করব। আপনারা দেখবেন যেখানে যেখানে জল জমেছিল বর্ষাকালে, আমরা সেই জলের দ্রুততার সঙ্গে জলকে চলে যাওয়ার ব্যবস্থা করা, পাকা ড্রেন করা, যেখানে ড্রেন করতে পারিনি সময়ের অভাবে কিন্তু মানুষকে সুবিধা দিতে হবে, সেখানে আমরা সবপিট করে দিয়েছি যে একবারে জল মাটিতে যাচ্ছে, রিসাইকেলিং পদ্ধতি সাইন্টিফিক বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা জলকে একদম মাটির নিচে ভূগর্ভস্থ জলাশয়ে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। আপনার এই এত সুন্দর সুন্দর পরিকল্পনা করার ক্ষেত্রে আপনার এই বোর্ড অফ কাউন্সিলর কতটা, বোর্ড অফ কাউন্সিলর্স আমরা ঐক্যমতের ভিত্তিতে কাজ করছি এবং আমাদের সিআইসি মেম্বার থেকে কাউন্সিলর, আমাদের চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান, আমাদের প্রত্যেক কাউন্সিলর, বিরোধী দল কিরকম সহযোগিতা করছে? বিরোধী দল থেকে নেই। আচ্ছা, বিরোধী মুক্ত আছি আমরা। আচ্ছা, বিরোধী বলে আমাদের কিছু নেই। অফিসিয়ালি আমরা দুজন তৃণমূল, আমাদের এখানে দুজন কংগ্রেস কাউন্সিলর আছেন, তাদেরও সহযোগিতা, তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চেষ্টা করেন। যে একটু অন্য প্রশ্ন যাচ্ছে যে এই রায়গঞ্জ শহরের পাশে কুলিক নদীর ধারে যে কুলিংকরণ করা হয়েছে, তো সেটাকে কেন্দ্র করে কি রায়গঞ্জে একটা পর্যটন কেন্দ্র তো মানে গড়ে উঠছে? আপনারা, আমাদের পর্যটন মন্ত্রী মাননীয় গৌতম দেবের সাথে কথা হয়েছে আমাদের, উনি এ ব্যাপারে যথেষ্ট তৎপর এবং আমাদের বন দপ্তর এবং পর্যটন দপ্তর মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে সুন্দরভাবে কি ব্যবস্থাপনা করা যায় মানুষকে এখানে আকৃষ্ট করবার জন্য তার উদ্যোগ গ্রহণ করেছেন। অলরেডি বন দপ্তরের মধ্যে দিয়ে আমাদের এখানে 4 কোটি টাকারও বেশি টাকা খরচা করে সুন্দরভাবে বন দপ্তর তার কাজ করেছেন। আপনি আজকে বন দপ্তরে গেলেই দেখতে পাবেন একটা ডুয়ার্সের পরিবেশ সেখানে প্রতিষ্ঠিত হয়েছে, ডুয়ার্সের একটা স্মেল আপনি সেখানে গেলে পাবেন, সেখানে সুন্দর ব্যবস্থাপনা আমরা পেয়েছি। আমি নিজে গিয়েছিলাম আমাদের বন্ধুদেরকে সঙ্গে নিয়ে, আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে রায়গঞ্জে বন দপ্তর সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে সুন্দর কাজ আমাদের উপহার দিয়েছে। এবং আপনারা জানবেন যে কুলিক নদীকে সুন্দর রাখবার অভিপ্রায়ে আমাদের জেলা শাসক যে সুন্দর ব্যবস্থা গ্রহণ করেছেন, আগের জেলা শাসক এবং বর্তমান জেলা শাসক, তার মধ্যে দিয়ে সবুজায়ন করবার ক্ষেত্রে আমরাও তৎপরতার সঙ্গে হাত বাড়িয়ে দিয়েছি। আমরাও সেখানে যাতে থার্মোকল যুক্ত গাড়ি কুলিক নদীর বেডে পৌঁছে যেতে না পারে তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি এবং মানুষকে বিজ্ঞাপনের মধ্য দিয়ে মানুষকে বিভিন্নভাবে আমরা অ্যাওয়ার করছি, তাদেরকে সচেতন করছি কুলিক নদীকে কত সুন্দর রাখা যায়। আচ্ছা দাদা, একটা প্রশ্ন লাস্ট প্রশ্ন করছি যে এই যে রায়গঞ্জ পৌরসভায় আমরা বিভিন্ন জায়গায় দেখলাম যে প্রচুর বাড়ি হয়েছে আপনারা মানে করেছেন হাউজিং ফর অল প্রকল্পে, এইচএফএ প্রকল্পের মধ্যে দিয়ে আমাদের কাজ হয়েছে। আমরা প্রথমে রায়গঞ্জ পৌরসভা পেয়েছিল 1064টি ঘর, তারপর আমরা পেয়েছি 900, এবার আমরা পেয়েছি 2448। আচ্ছা, তো তার ফলে কি মনে হয় যে অনেক মানুষের যেটা আগে অসুবিধা হতো অনেকটা দূর হয়েছে? নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, তারা কি অবস্থায় ছিল আগে? আগে যেমন ঝুপড়ি ঘর করেছিল,
টিনের শেড দেওয়া ঘরে ছিল, বেড়ার ঘরে ছিল, তারা আজকে পাকা ঘরের নিচে ছাদের নিচে ঘুমোতে পারবেন, এটাই আমাদের আনন্দের এবং গর্বের। এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আপনারা কি প্ল্যান নিয়েছেন? মানে আগে থেকে তো করছেন আপনারা, কিন্তু শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী সুন্দর ক্যালেন্ডার তৈরি করে দিয়েছেন। শহরাঞ্চলে পতঙ্গবাহিত রোগ প্রতিরোধের ক্যালেন্ডার বলে থাকে, সেই ক্যালেন্ডার আমরা পেয়েছি। আমাদের তিনটি ধাপে কাজ হয়। প্রথমত আমাদের একটি থাকে সার্ভের জন্য সময়, একটি থাকে যে অতিরিক্ত তৎপরতার সঙ্গে কাজ, আর একটি নর্মাল কাজ। তিন ধাপে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাজ করবার নির্দেশ দিয়েছেন। এই তিন ধাপে রায়গঞ্জ পৌরসভা কেন, পশ্চিমবঙ্গের প্রতিটি পৌরসভা এই মাননীয় মুখ্যমন্ত্রীর ক্যালেন্ডার অনুযায়ী আমরা কাজ করে চলেছি বলে আজকে আমরা পতঙ্গবাহিত রোগমুক্ত রায়গঞ্জ রাখতে পেরেছি, এটাও আমাদের কাছে আনন্দের এবং গর্ব। আনন্দের সঙ্গে আরও আপনাদের জানাতে চাই যে আমাদের আপনি যখন 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাবেন, নেতাজি মোড় থেকে আপনি উচ্চ বাতিস্তম্ভযুক্ত আলোকসজ্জা দেখতে পাবেন। কেন, শহর এবং গ্রামকে জুড়ে দেওয়ার ক্ষেত্রে আমরা দায়বদ্ধতাকে স্বীকার করে নিয়ে আমরা কসবার নেতাজি মোড়ে, আমরা দোস্তি মোড়ে, আমরা জেলখানা মোড়ে, আমরা গ্যাস গোডাউনের মোড়ে, আমরা বিপিএস ক্লাবের মোড়ে, আমরা এফসিআই মোড়ে, আমরা লোকনাথ মন্দিরে, আমরা অশোকপল্লীর মোড়ে, হাইরোড এলাকায়, এবং আমরা তারই সঙ্গে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের মোড়ে, আমরা পাওয়ার হাউস মোড়ে, পুলিক নদীর ব্রিজ থেকে নেমেই এতগুলো উচ্চ বাতিস্তম্ভযুক্ত আলোকসজ্জা শুধুমাত্র আমরা 34 নম্বরের ধার দিয়ে প্রতিষ্ঠিত করেছি 26টার মধ্যে। এটা তো চোখে দেখতে পাচ্ছেন, এটা কোনো রূপকথার গল্প বলছি না আমি, বাস্তব রায়গঞ্জের মাটির কথা বলছি। এবং তারই সঙ্গে এই রায়গঞ্জে পৌরসভা কোনো দিন যে কাজ করেনি, যাত্রী প্রতীক্ষালয় তৈরি করে দেওয়া, সেই কাজেও আমরা হাত দিয়েছি। জেলখানা মোড়ে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি, জেলখানা মোড়ে কোনো যাত্রী প্রতীক্ষালয় ছিল না, অন্ধকারচ্ছন্ন একটা জায়গা, সেখানে আমরা উচ্চ বাতিস্তম্ভযুক্ত আলোকসজ্জা দিয়েছি। রায়গঞ্জে সবচেয়ে সুন্দর জায়ন করে উচ্চ বাতিস্তম্ভযুক্ত আলোকসজ্জা জেলখানা মোড়ে আমরা প্রতিষ্ঠিত করেছি, তারই সঙ্গে আমরা সেখানে যাত্রী প্রতীক্ষালয়ের কাজও শুরু করে দিয়েছি। শুধু তাই নয়, আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্টও তারই সঙ্গে সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে অর্থাৎ রায়গঞ্জ স্টেডিয়ামের সামনে সেখানে একটি যাত্রী প্রতীক্ষালয়ের কাজও শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তরের মধ্যে। মানে তার মানে এটা বলা যেতেই পারে যে আগামী দিনে রায়গঞ্জ মানুষ নতুন কলেবরের রায়গঞ্জকে পেতে চলছে, পেয়ে গেছে এবং পাবেন, আমাদের এটা প্রতিজ্ঞা এবং শপথ। আগামী দিনে আমরা বৈতরণী প্রজেক্টের মধ্যে দিয়ে মমতা ব্যানার্জির একান্ত চেষ্টায় রায়গঞ্জ বন্দর পৌর শ্মশানে আমরা বৈদ্যুতিক চুল্লি উপহার দিতে চলেছি। সিভিল ওয়ার্কের কাজ প্রায় শেষ, সেখানে ইলেকট্রিক্যাল কাজ ফাংশনের কাজ চলছে, এবং সেখানে বিউটিফিকেশনের জন্য সেখানে অ্যানাদার 50 লাখ স্যাংশন করে দিয়েছে পূর্ত দপ্তর। এগুলোই আনন্দের। আগামী দিনে রায়গঞ্জের মানুষ, জেলার মানুষ, আমরা সেখানে বৈদ্যুতিক চুল্লিও পেতে চলেছি। আনন্দের সঙ্গে আরও আপনাদের জানাতে চাই যে আমাদের আপনি যখন 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাবেন, নেতাজি মোড় থেকে আপনি উচ্চ বাতিস্তম্ভযুক্ত আলোকসজ্জা দেখতে পাবেন। কেন, শহর এবং গ্রামকে জুড়ে দেওয়ার ক্ষেত্রে আমরা দায়বদ্ধতাকে স্বীকার করে নিয়ে আমরা কসবার নেতাজি মোড়ে, আমরা দোস্তি মোড়ে, আমরা জেলখানা মোড়ে, আমরা গ্যাস গোডাউনের মোড়ে, আমরা বিপিএস ক্লাবের মোড়ে, আমরা এফসিআই মোড়ে, আমরা লোকনাথ মন্দিরে, আমরা অশোকপল্লীর মোড়ে, হাইরোড এলাকায়, এবং আমরা তারই সঙ্গে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের মোড়ে, আমরা পাওয়ার হাউস মোড়ে, পুলিক নদীর ব্রিজ থেকে নেমেই এতগুলো উচ্চ বাতিস্তম্ভযুক্ত আলোকসজ্জা শুধুমাত্র আমরা 34 নম্বরের ধার দিয়ে প্রতিষ্ঠিত করেছি 26টার মধ্যে। এটা তো চোখে দেখতে পাচ্ছেন, এটা কোনো রূপকথার গল্প বলছি না আমি, বাস্তব রায়গঞ্জের মাটির কথা বলছি। এবং তারই সঙ্গে এই রায়গঞ্জে পৌরসভা কোনো দিন যে কাজ করেনি, যাত্রী প্রতীক্ষালয় তৈরি করে দেওয়া, সেই কাজেও আমরা হাত দিয়েছি। জেলখানা মোড়ে
আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। জেলখানা মোড়ে কোনো যাত্রী প্রতীক্ষালয় ছিল না, অন্ধকারচ্ছন্ন একটা জায়গা, সেখানে আমরা উচ্চ বাতিস্তম্ভযুক্ত আলোকসজ্জা দিয়েছি। রায়গঞ্জে সবচেয়ে সুন্দর জায়ন করে উচ্চ বাতিস্তম্ভযুক্ত আলোকসজ্জা জেলখানা মোড়ে আমরা প্রতিষ্ঠিত করেছি, তারই সঙ্গে আমরা সেখানে যাত্রী প্রতীক্ষালয়ের কাজও শুরু করে দিয়েছি। শুধু তাই নয়, আমাদের পিডাব্লিউডি ডিপার্টমেন্টও তারই সঙ্গে সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে অর্থাৎ রায়গঞ্জ স্টেডিয়ামের সামনে সেখানে একটি যাত্রী প্রতীক্ষালয়ের কাজও শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তরের মধ্যে। মানে তার মানে এটা বলা যেতেই পারে যে আগামী দিনে রায়গঞ্জ মানুষ নতুন কলেবরের রায়গঞ্জকে পেতে চলছে, পেয়ে গেছে এবং পাবেন, আমাদের এটা প্রতিজ্ঞা এবং শপথ। আগামী দিনে আমরা বৈতরণী প্রজেক্টের মধ্যে দিয়ে মমতা ব্যানার্জির একান্ত চেষ্টায় রায়গঞ্জ বন্দর পৌর শাসনে আমরা বৈদ্যুতিক চুল্লি উপহার দিতে চলেছি। সিভিল ওয়ার্কের কাজ প্রায় শেষ, সেখানে ইলেকট্রিক্যাল কাজ ফাংশনের কাজ চলছে এবং সেখানে বিউটিফিকেশনের জন্য সেখানে অ্যানাদার 50 লাখ স্যাংশন করে দিয়েছে পূর্ত দপ্তর। এগুলোই আনন্দের। আগামী দিনে রায়গঞ্জের মানুষ, জেলার মানুষ, আমরা সেখানে বৈদ্যুতিক চুল্লিও পেতে চলেছি। এই যে আপনাদের দলের মানে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে জেলা সভাপতি আছে, আপনাদেরকে কতটা মানে সহযোগিতা করছে এই ব্যাপারগুলো? 100% প্রতিদিন প্রতি মুহূর্তে তিনি খবর রাখেন। তিনি শুধুমাত্র জেলা তৃণমূলের সভাপতি তা নন, তিনি শুধু একজন মানে স্বার্থ বিধায়ক নন, তিনি দায়িত্বশীল বিধায়ক শুধু নন, তিনি আমাদের এই রায়গঞ্জ পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক। তার কাছ থেকে আমরা প্রতি মুহূর্তে আমরা তার কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ পেয়ে থাকি। তিনি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে আমাদের পৌরসভাকে কীভাবে সহায়তা করা যায় তার জন্য তিনি প্রতি মুহূর্তে তিনি হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি অর্থাৎ কে? আমাদের শ্রদ্ধেয় জেলা তৃণমূল সভাপতি এবং আমাদের বিধায়ক এবং আমাদের রায়গঞ্জ পৌরসভার মাননীয় প্রাক্তন পৌর প্রশাসক শ্রদ্ধেয় অমল আচার্য মহাশয়।